চাপড়ামারির জঙ্গল চেরা রেলপথের ধারে দীর্ঘক্ষণ ঘুরে বেড়ালো একটি নাতাল। সোমবার বিকেলে কখনো রেল লাইনের উপরও দাঁড়িয়ে থাকতে দেখা যায় হাতিটিকে, কখনো আবার রেল লাইন থেকে নেমে এদিক ওদিক ঘোরাঘুরি করতে দেখা যায়। জলঢাকা রেল সেতু লাগোয়া 72/3 নম্বর পিলারের ওই এলাকাটি দিয়ে এক পাশের জঙ্গল থেকে হাতির পাল প্রায়ই আরেক পাশের জঙ্গলে যাতায়াত করে। এদিনও একইভাবে একটি দাঁতাল জঙ্গল থেকে বেরিয়ে এসে রেল লাইনে উঠে পড়ে। চাপড়ামারি লাগোয়া নাগরাকাটা বস্তির বাসিন্দা শেখ সাহিদ জানান, প্রায় ঘন্টা দুয়েক রেল লাইনের আশেপাশে ঘোরাঘুরি করে দাঁতালটি। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।